চোখের পলকে গুণ নির্ণয় করা শিখব যে কোনো সংখ্যা, যেমন 99 জাতীয় যে কোনো সংখ্যার এবং 11 দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ নির্ণয় করবো। দেখো আমি বিশাল বিশাল সমস্যার সমাধান করব। তো চলো আমরা দেরি না করে প্রথম থেকে শুরু করি। প্রথম দেখো আছে 99 সাথে 36 গুণ। তো এটা আমরা কীভাবে করবো? 99 সাথে যে কোনো সংখ্যা বা 99 জাতীয় যে কোনো সংখ্যার সাথে যারা গুণ করবো তার ছাড়া আমি প্রথমে 1 কম নেব। তাহলে এখন 36 থেকে 1 কম নিলে কত হচ্ছে 35। এবার কি করব, এবার দেখবো যে 35 দ্বারা 99কে আমরা জাস্ট বিয়োগ করব। যেমন 3 থেকে যদি 9 বিয়োগ করা হয় তাহলে কত হয়? 6। 5 থেকে যদি 9 বিয়োগ করা হয় তাহলে হচ্ছে কত? 4। তাহলে এটা কিন্তু অ্যান্সার, তোমরা সবাই ক্যালকুলেটার করে দেখতে পারো। তো এবার আমরা 59কেই 11 দ্বারা গুণ করবো। তো কীভাবে করবো? 11 দ্বারা গুণ করা খুবই সহজ। সেটা হলো যে কোনো সংখ্যা 11 দ্বারা গুণ করতে গেলে যে সংখ্যাটা আছে লাস্টে সেই সংখ্যাটা আমরা অবশ্যই ফেলবো। তারপরে কী করবো? তারপরে এই যে দুইটা সংখ্যা সেই দুইটা সংখ্যাকে আমরা লাস্টে যোগ করবো। তো যোগ করলে কত হচ্ছে? 9 এবং 5 যদি যোগ করা হয় তাহলে 14। 14 4 হাতে কত? 1। হাতে কিন্তু 1 থাকে, সেই 1টাকে লাস্ট 5 1কে 5 আর 1 6। এটা কিন্তু অ্যান্সার, তোমরা সবাই ক্যালকুলেটারে দেখতে পারো। এবারে আমরা দেখো একটু বড় নিয়েছি, সে বড় অঙ্কটা 3, 4, 9 সাথে মানে 792কে আমরা জাস্ট গুণ করবো। তো সেটা কীভাবে করবো? যে 4টা 9 বাদ দিয়ে যে সংখ্যাটা আছে জাস্ট আমরা সেই সংখ্যাকে আগে ফেলবো, সেই সংখ্যার সাথে জাস্ট 1 বিয়োগ করে ফেলবো। তো 792 আছে, আমরা জাস্ট এখানে 491 ফেলবো। এবার এই 491 এখানে কয় ডিজিট? 3 ডিজিট। তাই আমরা জাস্ট এই 3 ডিজিটকেই কল্পনা করবো, ঠিক আছে? তো 3 ডিজিট বাদ দিয়ে এখানে দেখো আরেকটা শুধুমাত্র কত আছে? 9 আছে, সেই 9কে আমরা জাস্ট এখানে ফেলবো। এবার এই 3টার সাথে আমরা এই সংখ্যাটাকে, এই 3টা আমরা বিয়োগ করবো। তো 4-এর সাথে প্রথমে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে কত হয়? 5 হয়। তারপর দেখো 9-এর সাথে 9 বিয়োগ করলে কত হয়? 0 হয়। এবং 1-এর সাথে 9 যদি বিয়োগ করা হয় তাহলে কত হয়? 8 হয়। জাস্ট এটাই অ্যান্সার, তোমরা সবাই ক্যালকুলেটারে দেখতে পারো। খুবই সহজে এভাবে আমরা খুবই সহজে কিন্তু আমরা গুণ করতে পারি। এবার দেখো ঠিক 11 দ্বারা আরও একটা গুণ করবো 25, 42কে। তো এটা আমরা কীভাবে করবো? ঠিক একই সহজ নিয়ম, সেটা কি প্রথমে 2 আমরা ফেলবো, তারপরে কী করবো? তারপরে দেখো আমরা এই 2কে গুণ যোগ করবো। তো যোগ করলে কত হচ্ছে? যোগ করলে হচ্ছে কত? 6। তো তারপরে দেখো এই দূরকে যোগ করব, তো এই দূরকে যোগ করলে কত হচ্ছে? এই দূরকে যোগ করলে হচ্ছে 9, 5, 4, 9। তারপর এই দুটোকে যোগ করব, এই দূরকে যোগ করলে কত হচ্ছে? 5, 7, 2, 7। তারপরে দেখো এখানে কিন্তু বড় সংখ্যা 5, 7, 2, 7 হয়েছে। যদি 10-এর উপরে যেত তাহলে কিন্তু আমরা হাতে 1 নিতাম, কিন্তু আমাদের যেহেতু 10-এর উপরে যায়নি 5, 7, 2, 7, তাই 2, 1, 2। তোমরা সবাই ক্যালকুলেটারে করে দেখতে পারো, এটা কিন্তু মূলত অ্যান্সার। তো দেখো এবার আমরা বিশাল বড় একটা সমস্যার সমাধান করব। এখানে দেওয়া আছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 9 সাথে 569 একে আমরা গুণ করব। তো এটা আমরা কীভাবে করব? তো প্রথমে আমরা যে সংখ্যা দেওয়া আছে তাছাড়া আমরা 1 কম নিব, তাহলে 5, 6, 8 প্রথমে আমরা 1 কম নিব। এবারে দেখো এখানে কত 3 ডিজিটের সংখ্যা আছে, জাস্ট 3 ডিজিট। তাই আমরা এখান থেকে লাস্ট থেকে 3 ডিজিট আমরা রেখে আর যে কয়টা 9, 1, 2, 3, 4 4টা 9 আছে, সেই 4টা 9কে আমরা জাস্ট ফেলে দিলাম, 4টা 9কে ফেলে দিলাম। এবার এই সংখ্যাকে এই সংখ্যা দ্বারা আমরা জাস্ট বিয়োগ করে আমরা ফেলে দিলে আমাদের জাস্ট অ্যান্সারটা শেষ। তো দেখো এখানে আছে কত? 5। 5কে যদি 9, 9কে যদি 5 দ্বারা বিয়োগ করা হয় তাহলে হচ্ছে 4। তারপরে 6-এর সাথে 9, 9 করলে হচ্ছে 3। এবং 8-এর সাথে 9 করলে হচ্ছে 1। এটাই হলো মূলত অ্যান্সারে, তোমরা সবাই ক্যালকুলেটারে দেখতে পারো। এবার আমরা 11 দ্বারা একটি বড় সংখ্যাকে গুণ করা শিখবো, ঠিক আছে? তো 11 দ্বারা আমরা যেহেতু এই সংখ্যাটা গুণ করা শিখবো, দেখো প্রথমে আমরা অবশ্যই 9 ফেলবো, যে 9 আছে। তারপরে কি আমরা যোগ করে করে যাবো একটা একটা করে সংখ্যা। যেমন 4 এবং 9 যদি যোগ করা হয় তাহলে 13। হাতে কত? 1। 1 হাতে 1 আছে কিন্তু, এবং এখানে দেখো 4 আর 2 কত? 4, 6। হাতে 1 কত? 7। হাতে কিন্তু আর নেই যেহেতু 7 হয়েছে। এবার কত? 2 আর 6 আমরা যোগ করবো, তো 2 আর 6 যোগ করলে কত হচ্ছে? 8। তারপর হচ্ছে 1 এবং 6 করলে হচ্ছে কত? 7। তারপরে 5 ও 1 করলে কত হচ্ছে? 6। তো তারপরে দেখো যেহেতু আমাকে 10-এর উপরে নয়, 5 আর 1 যোগ করে আমি 6 পেয়েছি, তার পরবর্তী সংখ্যা ও শুধুমাত্র 5। 5-এর সাথে 1 গুণ করলে 5 হয়, তাহলে কিন্তু এটাই অ্যান্সার, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি নতুন থাকলে এবং ভালো হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।